চুপটি করে হাতটি ধরো, এক পা দু পা চলি, খুব আদরে গল্প চলে, মনের কথা বলি। শুনবে তুমি জানবে শহর, বুনবে স্বপ্ন হাজার, অবুজ রানী এক যে ছিল বাস্ত ভালো রাজার। আমারে না, তোমারে ডাকে আমাকে। আপনাকে নিয়ে আমি চলে যাব না, এখানে রেখেই যাব। আর এত ভদ্রতা দেখানোর দরকার নেই, আপনি আমাকে তুমি করে বলতে পারেন। আমি আপনার ছোট বোন নীলার বান্ধবী। নীলার বান্ধবী আপনি? হ্যাঁ। তো তুমি কি, সমস্যাটা কি? আপনি আমাকে খারাপ নিয়ে বলেছেন কেন? খারাপ? হ্যাঁ। তোমাকে? হ্যাঁ। কি আশ্চর্য ব্যাপার, আমি তোমাকে কেন খারাপ বলতে যাব? অত ভালো মানুষ সাজছেন কেন? হ্যাঁ, মানে মানে কত দিন ধরে প্ল্যান করছি, মামার বাংলো বাড়িতে বেড়াতে যাব। আপনার বাবা মা রাজি, আপনি রাজি হচ্ছেন না কেন? আপনি বলছেন এই যুগের এ সময়ের মেয়েরা ভালো হয় না। কেন ভালো হয় না? হুম, কেন ভালো হয় না? কি করেছি আমরা? না মানে আসলে না মানে কি, আপনারা যখন কলেজে পড়তেন তখন সব বন্ধুরা মিলে বেড়াতে গেছেন না? গেছেন কি না বলেন? গেছেন না? তাহলে আমরা মেয়েরা গেলে কি দোষ? একা একা গেলেই কি খারাপ হয়ে যায় বলেন? আপনি ঘোড়ার ডিমের পড়াশোনা করেছেন, বুঝতে পেরেছেন? পড়াশোনা কিচ্ছু হয়নি, এগুলা এই যুগের দোষ দিচ্ছেন। একা একা গেলে খারাপ হয়ে যায়, কেন খারাপ হয়ে যায়? আপনি না শিক্ষিত মানুষ, আপনি এসব বোঝেন না? না শুনুন, মানে আমি আসলে ওইটা মিন করে বলিনি। তাই না? আপনি কি সবাইকে আপনার মতো খারাপ মনে করেন? মানে কি আমি খারাপ? না তো কি খারাপ, না তো কি, আপনি বলেন। আপনি বলেছেন না রাস্তায় ছেলেরা অনেক কিছু করতে পারে, নিপীড়ন টিপীড়ন অনেক কিছু বলেছেন না? বলেছেন কি না বলেন? কেন ছেলেরা ঘুরতে পারলে মেয়েরা কেন ঘুরতে পারবে না বলবেন? আমাকে কেন ঘুরতে পারবে না? আপনি তো এই কথা বলে আপনার ছোট বোনকে ছোট করছেন, করছেন না? কতদিন ধরে আমরা প্ল্যান করছি যে মামার বাড়িতে একসাথে বেড়াতে যাব, সবাই যখন এখন রাজি, আপনি রাজি হচ্ছেন না। কেন রাজি হচ্ছেন না আপনি? হ্যাঁ এখন বলেন, নীলা যাবে কি যাবে না? হ্যাঁ হ্যাঁ যাবে। ওকে ফাইন, যান এবার, গিটার প্লে করেন অথবা ক্যারাম খেলেন, যান যান। অনেক জোর করে আমাকে বললো যে ভাই আমি আপনার কাছে গিটার বাজানো শিখবো, এতটুকুই? আমরা তো ক্যারাম খেলি, আমরা তো গিটার বাজাতে পারি না, কত জনে কত কিছু বোঝায়।
ভাইয়া তুমি এমন করছো কেন? রাজি হয়ে যাও না প্লিজ। আর আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, তোমাকে বলিনি বলে। আসলে কি যে পিকনিকের আনন্দে না তোমাকে বলতেই ভুলে গিয়েছিলাম। আর আমি তো তোমাকে বলা ছাড়া কোথাও যাই না। আজ পর্যন্ত যা করেছি তোমাকে বলেই করেছি, আজকে কেন এমন করছো? এখন যাইতে হবে না, পরে যাবি। কিছুদিন পরে তো ভার্সিটি খুলে যাবে, ক্লাসও শুরু হয়ে যাবে, তখন আমি যেতে পারবো না। তাহলে কি যাওয়ার সময় শেষ, তারপরে যাবি? এত তাড়া কিসের? আর তোর বান্ধবীদের তো ঠিক ঠিকানা নাই। কোন বান্ধবী ভাইয়া? বোরকা টোরকা পরে ও কারণে। ও, তুমি মুনের কথা বলছো? হ্যাঁ, মুনের কথা বলছি। কেন, তোমাকে কিছু বলেছে নাকি? না, আমাকে কি বলবে? ওরা তোমার সাহস যে আমাকে বলবে কিছু, কি বলবে আমাকে? হ্যাঁ, বোরকা পরলেই মানুষ ভদ্র হয়ে যায় না। ভদ্র মানে অভদ্রতা কিছু করেছে তোমার সাথে? না, আমার সাথে অভদ্রতা কি করবে? কি করবে এটা কি আমার সাথে? হ্যাঁ, কি সাহস আছে আমার সাথে কিছু করবে? বোরকা পরে থাকে, এখান থেকে চাইনিজ দুটো চোখ বাইরে থাকে, মানুষের দিকে তাকায় এমনভাবে মনে হয় প্রেম দৃষ্টিতে তাকায় আছে, যার দিকে তাকায় তার সাথে প্রেম করে, অভদ্র জানি কোথায়। আরে না ভাইয়া, তুমি তো জানোই একটু চঞ্চল স্বভাবের মেয়ে। আর ভার্সিটি থেকে শুরু করে স্কুল কলেজ পর্যন্ত কত আসত না আমাদের বাসায়, তুমি দেখেছো না? তো এমনিতে একটু নরম ভাই। নরম না, একদম নরম, কর্কশ, কাকের মতো কর্কশ। কাক কালা, ওর পোশাকও কালা, দুই কালো, কর্কশ, এখানে নরম কিছু নাই, মন্ডও কালো। আচ্ছা ভাইয়া, কাহিনী কি হয়েছে বলো তো, তোমাকে কিছু বলেছে মো? আবার বলে আমাকে কিছু বলছে, আমাকে কি বলবো? কি বলবে না কি আমাকে কি বলবে কি? সে ছোটবেলা থেকে দেখছি যে আমার পিছন ঘুরঘুর করে, এখনো ঘুরঘুরের স্বভাব যায় নাই, অসভ্য কথাবার্তাই ঠিক নাই। আর তুই এখান থেকে, এখান থেকে যা তো, যা এখান থেকে, এসব নিয়ে পরে কথা বলবো, যা। আমি না বলা পর্যন্ত কোথাও যেতে পারবে না, যা। দুদিন পরে দেখা যাবে যে উনিও বোরকে বোরে ঘুরতেছে, মানুষের দিকে এবার তাকাইতেছে, উল্টো পাল্টা কথা বলতেছে। ভাইরবের দল সম্পর্ক পারমিশন। আমার শাসাইলে আমি পারমিশন দিয়ে দেবো না? আমাকে দেখে আপনি মুখ ঘুরিয়ে নিলেন কেন? আমি কাউকে দেখে অন্যদিকে ঘুরি না, আমার ইচ্ছে আমি অন্যদিকে তাকাইছি। মিথ্যে কথা বলবেন না, এখানে আড্ডা দেন কেন আপনি? তো এখানে আড্ডা দিব না, আমরা যেখানে বসে বসে আড্ডা দিই সেটা সবাই জানে। আমরা এখানে আড্ডা দিই, ওইখানে আড্ডা দিই, চায়ের দোকানের পাশে আড্ডা দিই, সবাই জানে এটা, কোনো খারাপ কিছু না। কেন, আপনি না এলাকার সবচেয়ে ভদ্র ছেলে? হ্যাঁ, ভদ্র ছেলে। তো অভদ্রতা করেন কেন এরকম? হ্যাঁ, আড্ডা দেওয়ার সাথে অভদ্রতার কি সম্পর্ক, আর ভদ্রতার কি সম্পর্ক সেটা তো বুঝতেছি না। আপনি না এলাকার সবচেয়ে শিক্ষিত ছেলে, এখানে বসে এই সময় আড্ডা দেন কেন? আরে আশ্চর্য ব্যাপার, শিক্ষার সাথে ভদ্রতার সাথে এখানে আড্ডা দেওয়ার কি সম্পর্ক, আমি বুঝলাম না তো। বোঝেন না? না না, বুঝি না। বোঝেন না? না। স্কুল ছুটি হয়, এদিক দিয়ে মেয়েরা যায়, আর আপনি ওই মেয়েদের দিকে তাকায় তাকায় টাঙ্কি মারেন। খবরদার, তুমি আমার থেকে বয়সে ছোট হবা, তুমি আমাদেরকে নিয়ে বাজে কথা বলবা না। সুন্দরী সুন্দরী মেয়েরা যায় আর দেখতে ভালো লাগে না? হ্যাঁ, আমি বাজে কথা বলি? আমি আমি এদিক ওদিক তাকাই প্রেম করার জন্য? হ্যাঁ, প্রেম করার জন্য। আমি আপনাকে বোঝাবো প্রেম কাকে বলে, ঠিক আছে? আমি বুঝিয়ে ছাড়বো কিন্তু, সহ্য গান করেন আর আড্ডা দেন, দাঁড়ান আমি বুঝাচ্ছি। কি সাংঘাতিক মেয়ে রে বাবা, সত্যি তাই, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। হুম, এই দেশে থাকা যাবে না। এই দেশে থাকা যাবে না মানে এই মেয়ের জন্য দেশ ছাড়বি তুই? তুই ভীতু? এই মেয়ে দেশ ছাড়বে, আমরা দেশ ছাড়বো? পিচ্চি মেয়ে, আমার ছোট ছোট বোনের বান্ধবী। হ্যাঁ, কীভাবে শাসাই গেলো একটা কথা বলোস নাই, সবগুলো তো একদম পুরা চাম্বাদুরের মতো চুপ করে বসেছিলা, একটা কথা বলো নাই তোমরা মাদব। সৃষ্টি জুড়ে অপলোক তার মায়া, অজুহাতের পাতা জুড়ে পড়ত রাজার ছায়া। কিভাবে ওনাকে শপিং এ নিয়ে যাওয়া যায়? গিয়ে বলবো?
গিয়েই বলি। মানে আমার আসলে শপিং এ গেলে অনেকগুলো শপিং করবো, তো অনেকগুলো ব্যাগ হবে, ক্যারি করার জন্য একজন মানুষ দরকার। ও, আমি তোমার সাথে শপিং এ যাবো, তোমার সহকারী হিসেবে। হ্যাঁ অবশ্যই আমি যাবো না, আমি দাবা খেলতেছি, চলো। যাবেন না? না। ঠিক আছে, তাহলে আমি আন্টিকে গিয়ে বলবো যে আপনি এখানে প্রতিদিন যে দাবা খেলেন, ক্যারাম খেলেন, এগুলো করে করে যখন স্কুলটা ছুটি হয় তখন মেয়েদের দিকে হা করে তাকায় থাকেন আর মেয়েদেরকে টিচ করেন। জি না, আমি এটা কখনোই করি না। সেটা তো আমি জানি, কিন্তু আমি আন্টিকে মিথ্যা কথা বলবো। হ্যাঁ, মাকে এসব কথা বললেও মা বিশ্বাস করবে না। বিশ্বাস করবে, কারণ আমি তো আমার সাথে একজন বান্ধবীকে নিয়ে যাবো। ও গিয়ে আন্টির সামনে কান্না করবে, বলবে যে আমার হাত ধরেছিল, বাজে বাজে কথা বলেছিল, আমিও তাল মিলাবো। না, তুমি এটা করবে না। এটা যদি তুমি করো মা তো বিশ্বাস করে ফেলবে, আর মা বিশ্বাস করলে মার কাছে আমি অনেক ছোট হয়ে যাবো। তাই? হ্যাঁ, চলেন শপিংয়ে চলেন। আচ্ছা ঠিক আছে, চলো। আমি এরকম ভাবে এরকম এত এত কাছাকাছি এরকম বসি নাই, কোনো সমস্যা হচ্ছে এখন থেকে প্র্যাকটিস করেন আমার জন্য। মানে? মানে বোঝেন না? না বুঝি না। নাকি বোঝার চেষ্টা করেন না? না, আমি বোঝার চেষ্টা করবো কেন, কি বুঝবো আমি? আরে আসলে ব্যাপার, তুমি হুট উঠেছ কেন? মানুষ জন আশেপাশে দেখবে না? হুট উঠাবো না, আশ্চর্য। আমার পরিচিত কোনো মানুষ দেখলে আমার তো বদনাম করবে, তাই না? আপনার তো কিছু হবে না, আপনি তো ঠিকই গিয়ে খুব বড় মুখ করে বলবেন যে আমি একটা সুন্দরী মেয়ের সাথে রিক্সা করে চলে এসেছি আজকে, আরো কত কিছু। আমি এসব কথা বলবো না। কোনটা বলবেন, আমি সুন্দরী না সেটা? আর দূর সেটা না। তাহলে কোনটা? এই যে একসাথে মানে আমরা যে বেরিয়েছিলাম ঘুরবো, এটা বলবো। ও, আমার কথা বলবেন না কেন? আপনার সাথে আমার প্রেম নাকি? আপনি রিক্সা করে ঘুরেছেন সেটা বলতে পারবেন না কাউকে, লুকাবেন কেন?
হট্টি করে হট্টি ধরো এক পা দু পা চলি, খুব আদরে গল্প চলে মনের কথা বলি। শুনবে তুমি জানবে শহর বুনবে স্বপ্ন হাজার, অবুঝ রানী এক যে ছিল বাস্ত ভালো রাজার। মিষ্টি মিষ্টি দৃষ্টি জুড়ে অপলোক তার মায়া, অজুহাতের পাতা জুড়ে পড়ত রাজার ছায়া। এই চাষা একটু আস্তে চালান না, একটা মানুষ তো ঘুমাইছে, বুঝেন নি? ঘুমাই গেছে তো, একটু আস্তে চালান না। হাসতে গেলেই টোল পড়া গাল, দরকার কি সাজার, প্রেম কাতুরে রানী শুধু হৃদয় চাই তো রাজা। ভাইয়াকে দেখলে মনে হয় ভাইয়া কিন্তু খুব ভাব নেয়, খুব রাগি তেজি, কিন্তু জানিস ভাইয়া কিন্তু একদম তা না, সেটা আমি জানি। আর ওর ভাবটাই আমার অনেক ভালো লাগে। আর ভাবনে কেন জানিস? কারণ হচ্ছে কোনো মেয়ে যাতে ওর আশেপাশে ভিড়তে না পারে আমি ছাড়া। বাবা এত প্রেম হবে না কেন? এদিক তুই জানিস না, সেই স্কুল কলেজ থেকে আমি আছি ওনার পিছনে, আর এখন এসে সব কথা জিজ্ঞেস করিস? কিন্তু আমার কি মনে হচ্ছে জানিস, তুই ভাইকে যেভাবে হেনস্থা করছিস পরে দেখা যাবে রাস্তাঘাটে কিন্তু ফল উল্টোটাও হতে পারে। কেন হবে বল? আচ্ছা তুই বল, আমি এত সহজে ছেড়ে দেব? সেই ছোটবেলা থেকে আমি পছন্দ করি, কিন্তু আমার কোনো কথাই পাত্তা দেয় না। যখনই কথা বলতে যায় তখনই বলে তুমি এখনো ছোট, তুমি এখনো বড় হওনি, বড় হও তারপরে কথা বলবো, সব সময় হেনস্থা করতো। আচ্ছা তুই বল, আমরা কি এখনো বড় হইনি? ইউনিভার্সিটিতে পড়ছি, আমাকে কি বড় লাগে না নাকি এখনো ছোট লাগে? তা আমি হেনস্থা করবো না, কি মনে করিস তুই? আমি জ্বালায় ছাড়বো। সে কিন্তু ভীষণ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। শোন, প্রিয় মানুষকে খেপিয়ে না এক ধরনের আনন্দ আছে। সত্যি আমার কেন যেন মনে হচ্ছে তোর ভাইয়াও বোঝে ব্যাপারটা, কিন্তু প্রকাশ করতে পারে না। তোকে কিছু বলে না কেন জানিস? শুধুমাত্র তুই আমার বান্ধবী বলে আমার কারণেই তোকে কিছু বলে না। শোন, যখন রেগে যাবে তখন সামনে গিয়ে বলবো ভালোবাসি, আমি বলবো আমি ছোট নেই, আমি এখন বড় হয়ে গেছি, আমি আপনাকে ভালোবাসতেই পারি, তখন দেখা যাক কি করে। এই কি ভাবতেছিস মুন মেটা? ইদানিং খুব বেশি বিরক্ত করতেছে। আরে এটাকে বিরক্ত বলছিস কেন মামা? এটা হলো প্রেম মামা, প্রেম। হ্যাঁ খবরদার ফাজলামি করবি না, আমি একদম দুই চোখে দেখতে পারি না, একদমই দেখতে পারি না। সে ছোটবেলা থেকে আমাকে খেলে জ্বালায়, বিরক্ত করে, আমার পিছন গুরগুর করে। আমি আরও ভাবছি যে বয়সের সাথে সাথে এই জিনিসটা কমে যাবে, এটা থাকবে না, কিন্তু না, বয়সের সাথে সাথে এটা মাত্রা বেড়ে যাচ্ছে। এ তো আমার গভীর প্রেম। আরে রাখ তোর প্রেম, আমার ছোট বোনের বান্ধবী, নাহলে চটকাতে চটকাতে আমি গাল লাল করে ফেলতাম। মামা মেয়েটার গাল তো দেখি সবসময় লাল, আমি তো বুঝছি যে রোদে পুড়ে লাল হয়েছে, কিন্তু তোর চটকানি খেয়ে লাল হলো নাকি মামা? এই তোরা কি শুরু করছিস? হ্যাঁ কি মজা নিচ্ছিস? শোন, আমার ছোট বোনের বান্ধবী না হলে আমি ঠিকই চর মারতাম। চর মারতি? হ্যাঁ ওই তো আইতেছে, নিয়ে মারতে কি। নেন আপনার টাকা। কিসের টাকা? ও মা, কালকে আমার সাথে শপিং এ গেলেন না, ওই যে আমার ভাঙতে ছিল না, রিক্সা ভাড়া দিলেন, আসার সময়ও দিলেন, আমি কোনো ঋণ রাখতে চাই না। নেন। আরে নেন। শালা তুমি ডুবে ডুবে প্রেম করে বেড়াচ্ছ, আর আমাদের সামনে আসলে বলো তুমি দেখলে ওরে চটকাতে ইচ্ছা করে? ভালো মানুষ সাজো না, আমাদের সামনে ভালো মানুষ সাজো। দেখ বিশ্বাস কর। এই কি বিশ্বাস করব,
সব তো আমরা নিজেদের চোখে দেখলাম। তুমি তো গভীর জলে মাছ মামা, একদিকে প্রেম করে বেড়াচ্ছ আর আমাদের বুঝে কোনো সম্পর্কই নাই। হ্যাঁ তোরা তো আমার কথাটা শুনবি নাকি? এই কি শুনবো, এখন এখন আমরা বলবো তুই শুনবি, অনেক কথা শুনছি তোর। আরে মামা, হ্যাঁ হ্যাঁ নীলা শোন, তোর বান্ধবী আছে না মুন, এই মুন জানি কখনো আমার চোখের সামনে না পড়ে, আর যদি চোখের সামনে পড়ে তাহলে কিন্তু খবর আছে বলে দিলাম। কি হয়েছে রে ভাইয়া? হ্যাঁ কি হয়েছে সেটা পরে বলবো, রাখ ফোন রাখ। এই হ্যালো 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 ভাইয়া, কিটি দিল ফোনটা, আল্লাহই জানে মুন আবার কি করেছে ভাইয়ার সাথে। একটু একটা ফোন দিব, ফোন দিই। দেখা যাবে তুই সামনে পড়লে তোকে কিন্তু চড় মেরে বসবে। দেখবো আমি, ওর সামনে যাব দেখি কি করে। পাল্লামি করছিস কেন, আপাতত একটু থাম, ভাইয়ার মাথাটা একটু ঠিক করতে দে প্লিজ। আরে আমি তোমাকে ভালোবাসি নাকি, তাহলে ওকে ভয় পাওয়ার কি আছে? তুইও না, এত বিরক্ত করার কি আছে, ভালোবাসি কথাটা বলে দিলেই পারিস। বলবো যখন সময় আসবে তখন বলবো। কবে যে তোর সময় হবে আর কবে যে ভালোবাসি কথাটা তুই বলতে পারবি সেটা তুইই জানিস। রাখ এখন ফোন, বাই। আমার কাছে ভালোবাসা মানে হলো প্রতিদিন তোমাকে দেখা, তোমার চোখে এক পলক হলেও চোখ রাখা, তোমার সাথে কথা বলা, তোমার বলা কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করা। আজকে তুমি ক্লিন শেভ নাকি ট্রিম করা, চুলগুলো এলোমেলো নাকি পরিপাটি, বিরক্ত হলে তোমার মলিন মুখ নাকি মলিন হাসি, সব সব কিছু, সেটা সোজা উপায়ে না হলে বাঁকা উপায়ে। তাই প্রতিদিন অন্তত একটা উপায় অ্যাপ্লাই করি, এটাকে তুমি বয়সে মাপলে ভুল করবে, আর যুক্তি দিয়ে মাপলে প্রেম পাবে। প্রেম, তুমি বলো আমার বয়স কম, আমি আবেগে আছি। হ্যাঁ তুমি ঠিকই বলো, ওটা আবেগ। আর মনে রেখো আবেগ কখনো নকল ও পুরনো হয় না, তাই তোমাকে আমি আবেগ দিয়েই ভালোবাসতে চাই। আপনার সাথে আমার কিছু কথা ছিল। আবার আচ্ছা কি কথা বলো, ওইদিকটাতে যাই? না ওইদিকে যাওয়া যাবে না, এখানে দাঁড়ায় দাঁড়ায় বলো। আপনি তো আমাকে স্কুল কলেজ থেকে চেনেন তাই না, দেখছেন আমাকে, আমি যখনই আপনার সাথে কথা বলতে যাই তখনই আপনি খালি তাড়ায় দেন, কথাই বলতে চান না আমার সাথে, সারাক্ষণ ভাবেন যে আমি এখনো বাচ্চা, আমি তো এখন ইউনিভার্সিটিতে পড়ি তাই না। মানে এই কথাটার মানে কি? না মানে হচ্ছে এখন তো আমাকে একটু বড় ভাবা যায় নাকি, আর আমি তো ইউনিভার্সিটিতে পড়ি, ছোট নাই এখন, সেই জন্য আপনাকে আমি ভালোই বাসতে পারি, মানে আপনাকে ভালোবাসি। নামাও নামাও নামাও,
এটা নামাও একদম খবর দাও, চর মারবো কিন্তু আমি একদম একদম ঠাড়ায় চর মারবো। হ্যাঁ থাপড় মারবো। হ্যাঁ বাংলা নাটক সিনেমার মতো করবে না কিন্তু, না কামাবো ঢং করবে না, নামাও আমি কিন্তু চর মারবো। হচ্ছে না না, আমি তোমার কাছে গিটার বাজানো শিখবো না ভাইয়া। মুনা তোমার কাছে গিটার বাজানো শিখতে চেয়েছিল, তুমি শেখাওনি। আমাকে দাবা খেলা শেখাবা? না। গিটার বাজানো? না। ক্যারাম খেলা শেখাও। বললাম তো না, কারণ এগুলো করার মতো বয়স বুদ্ধি কোনোটাই তোমার হয় নাই। আমাকে এত জ্বালাবো না, যাও। আমি তো ভার্সিটিতে পড়ি, ছোট নায়ক, সেজন্য আপনাকে আমি ভালোই বাসতে পারি। কি রে জন, তোর কি হয়েছে রে? বেশ কিছুদিন ধরে দেখতেছি তুই কোনো কথা কস না, আমাদের খেলার মাঝে আর আসিস না। কি হয়েছে মামা? জানোস, মন আর আমারে জ্বালাইতে আসবে না, শাসনও করবে না, উল্টাপাল্টা কথাও বলবে না, শাসাবেও না। সে কত ছোটবেলা থেকে ওরে আমি দেখি, আমার ছোট বোনের বান্ধবী, স্কুলে পড়তেই না আমার বাসায় প্রায় প্রতিদিনই আসতো আমার বোনের লগে। আমার বোন আমার ভয়ে কথা কইতো না, কিন্তু
মন সবসময় পটর 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 করে কথা পেত, কোনো কিছু মানতো না, এটা ওইটা ধরতো না করতাম তারপরে ধরতো। পরে যখন ঝাড়ি দিতাম তখন মন খারাপ করে এক দৃষ্টিতে আমার দিকে তাকায় থাকত। বুঝতাম যে ওর মনের মধ্যে অন্য কিছু আছে। ভাবতাম যে এটা একটা আবেগ, ছোট বয়সের আবেগটা এটা কেমন দেখায়, এটা বয়সের সাথে সাথে চলে যাব। কিন্তু বিশ্বাস কর, এই আবেগ না সময়ের সাথে সাথে আরো গাঢ় হয়েছে। মন যখন আমার সবসময় পাশে থাকতো, চোখের সামনে থাকতো, তখন আমি আসলে অনুভব করি নাই। ও যেরকম আটকে আমার সামনে থেকে চলে গেছে, আমি না এখন ওর আমি অস্তিত্ব টের পাই। আমার মনে হয় আমি হাওয়ার উপরে দেখতে পাই। ও কেন আমার সামনে নাই, ও কেন আমার শ্বাস হয় না, ও কেন আমার উল্টাপাল্টা কথা কয় না। যে ভালো আমারে বাসে, আমিও কি ভালোবাসি? আমি তো ভালোবাসি, আর আমি যদি ভালোই বাসি তাহলে আমি ওরে ওরে সরাই দিলাম কেন? দোস্ত, আমি তো মনরে হারাই ফেলাইছি, এখন আমি ওরে কই খুঁজে পাবো? একটু কবি তোরা, আমি কি করুন? দোস্ত, তুই মনের সঙ্গে দেখা কর, ভালোবাসার কথা বল, সব ঠিক হয়ে যাবে। আমি এই অবস্থায় মনের সামনে কেমনে যাব? বাচ্চা মেয়ে ভাইবে তো আমি ওর অবহেলা করছি, ওর গায়ে পর্যন্ত হাত তুলছি। আমি তো ওর ভালোবাসাটা ছোট করছি। আসলে এটাই তো বয়স ছিল প্রেম করার। আমি ওর ভালোবাসাটাকে মূল্য দিই নাই। দোস্ত, শুধু শুধু চিন্তা করছিস কেন? যা, মেয়ের সাথে দেখা কর, সব ঠিক হয়ে যাবে। জানিস, মেয়েটা ঝড়ের মতো আমার সব কিছু এলেমেলো করে দিয়েছে। বারবার মনে হচ্ছে যে সব কিছু আছে, মন নাই। প্রথম মুহূর্তে আমার মনে হয় যে আমি প্রিয় মানুষজনদের কাছ থেকে অচেনা এক শহরে হারিয়ে যাচ্ছি, পথ হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না কিছুতেই, ফিরতে পারছি না। অজস্র মানুষের ভিড়ে আমি প্রিয় প্রিয় মানুষটার মুখ খুঁজে বেড়াচ্ছি, আমি কিছুতেই পাচ্ছি না খুঁজে। কি হয়েছে ভাইয়া? শোন,
আপনি এখানে কেন এসেছেন? আমি আসছি তোমার জন্য। আমার জন্য আসছেন মানে? জানি এখান থেকে চলে যান। আমি কি আমি চলে যাবো কেন? আমি তোমার জন্য আসছি, তোমাকে নিতে আসছি। ফাজলামো করতেছেন? না ফাজলামো করবো না, আমি তোমার জন্য আসছি, তোমার কাছে আসছি, তুমি আমার ভালোবাসো এই জন্য আসছি। সত্যি কথা শিখবো না আপনার কাছ থেকে, আমি টাকা দিলে অন্য কারোর কাছ থেকে শেখা যায়। আরে টাকা দিয়ে শিখবে কেন? আমি থাকতে আমি আসছি না, আমি তোমার শিখাবো, সত্যি শিখাবো। আমি টাকা দিয়ে শিখবো, আপনার কাছ থেকে শিখবো না আমি। আর আমার কাছ থেকে তুমি শিখবে, কার কাছ থেকে শিখবে? তুমি না ছোটবেলা থেকে আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো, তুমি বলো নাই ভালোবাসো? আমি আপনাকে এখন আর ভালোবাসি না। তুমি তুমি চল 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 আমাকে আমাকে যদি এখন আপনার সাথে এখানে দেখে, আমার বাবা কিন্তু আপনাকে জেলের ভাত খাইয়ে ছাড়বে। না না না, জেলের ভাত খাবো, অসুবিধা নেই। তুমি আমার সাথে চলো, তুমি এই বিয়ে করবো না। তুমি এই বিয়ে করতে পারবে না, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি যদি এখন যাই, আমার বাবা আপনাকে জেলে দেবে। অসুবিধা নেই, কেস করুক, আমি জেলের ভাত খাবো, অসুবিধা কি? চলো। আমি হাতে মেহেদি লাগাইছি, যাওয়া যাবে না। তো মেহেদি নষ্ট হয়ে গেলে আবার 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 করে দেবো আমি, আমি নিজের টাকা দিয়ে করে দেবো, অসুবিধা নেই। তুমি চলো আমার সাথে, আমি কিন্তু জোর করে নিয়ে যাবো। জোর করলেই হবে? যাব না আমি, এতদিন যে বলছি তখন কেন রাজি হয়নি? থাপ্পড় মারছিলেন যে তখন, তখন মনে ছিল না? আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি দাঁড়ায় দাঁড়ায় তোমার বিয়ে দেখি। দেখে When you're all alone, I just want to catch you if I can. I just want to be there when the morning light explodes on your face, it radiates. I can't escape, I'll love you till the end. Tell you nothing you don't want to hear. All I want is for you to say, oh, why don't you just take me where I've never been before? I know you want to hear me catch my breath. I love you till the end. You tell me.